বর্তমান জাতীয় সংসদের সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আফসারুল আমিন ইন্তেকাল করেছেন শুক্রবার বিকেল 4টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি তার বয়স হয়েছিল 75 বছর দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন আফসারুল আমিন মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন শনিবার সকাল 10টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজা হবে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও স্পিকার বিস্তারিত জানাচ্ছেন ফাহিম দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন প্রবীণ রাজনীতিবিদ চট্টগ্রাম 10 আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফসারুল আমিন সবশেষ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সেখানেই শুক্রবার বিকেলে ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল 75 বছর 2020 সালের জানুয়ারি মাসে আফসারুল আমিনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে তারপর থেকে চিকিৎসা নিচ্ছিলেন অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগের প্রবীণ এই নেতার মৃত্যুতে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা হাসপাতালে ছুটে যান চট্টগ্রামে তার নির্বাচনী এলাকার মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া মৃত্যুর আগ পর্যন্ত ডাক্তার আফসারুল আমিন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও চট্টগ্রাম 10 ডবলমড়ি পাহাড়তলি ও হালিশহর আসনে 2008 সাল থেকে টানা তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন নৌপরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছিলেন চট্টগ্রামের দক্ষিণ কাট্টলিতে 1952 সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন আফসারুল আমিন মৃত্যুকালে আফসারুল আমিন চিকিৎসক স্ত্রী দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন ফাহিম মুনায়েম বৈশাখী সংবাদ ঢাকা